সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। বোট ক্লাবে পরিমণির নতুন ভিডিও প্রকাশ। বিভিন্ন নামে তিন দেশে নারী পাচার করত নদী। স্বামী ঢাকায়, প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরার পর অবশেষে বোট ক্লাবের নতুন ভিডিও নিয়ে মুখ খুললেন পরিমণি। সঙ্গীতশিল্পী তৌসিফকে হত্যার হুমকি। এবার থাকছে বিস্তারিত সংবাদ। বোট ক্লাবে পরিমণির নতুন ভিডিও প্রকাশ। বোট ক্লাবে পরিমণির সেই মধ্যরাতের ঘটনার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পরিমণি ও নাসিরিউ মাহমুদের কথোপকথন প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যায়, পরিমণি ক্লাবে বারের সামনে চেয়ারে বসে তার সঙ্গে থাকা অমি ও জিমিকে নিয়ে মদপান করছেন। এ সময় দূর থেকে বোট ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য নাসিরিউ মাহমুদ তাকে মদপান করতে নিষেধ করেন। ভিডিওতে দেখা যায়, পরিমণিকে উদ্দেশ্য করে নাসির বলেন, হোয়াট ইজ দিস, প্লিজ স্টপ ইট, ডোন্ট ডু দিস, ইটস টু মাচ। নাসিরের উত্তরে পরিমণি বলেন, এই যা যা। এর আগে বোট ক্লাবের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সেই রাতের একটি ফুটেজ প্রকাশ পেয়েছিল। ওই ফুটেজে দেখা যায়, 9 জুন রাত 12:22 ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায়। সেই গাড়ি থেকে পরিমণি, জিমিও ও অমিকে নামতে দেখা যায়। কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও। ক্লাবের রিসেপশনেও অমির সঙ্গে পরিমণিসহ অন্যদের ঢুকতে দেখা গেছে ওই ফুটেজে। গত 13 জুন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করেন পরিমণি। বিষয়টি নিয়ে ওই দিন রাতেই বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন এই অভিনেত্রী। তার সংবাদ সম্মেলনের পরের দিন 14 জুন ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা করেন এই অভিনেত্রী। এতে নাসির ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার পরপরই রাজধানীর উত্তরা 1 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের বাসা থেকে নাসির ও অমির সহ 5 জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। বিভিন্ন নামে তিন দেশে নারী পাচার করত নদী। আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম সদস্য নদী আক্তার ইতি ওরফে জয়া আক্তার জান্নাত ওরফে নূরজাহান প্রায় 10টি নাম ব্যবহার করে ভারত, মালয়েশিয়া, দুবাইয়ে নারী পাচার করত। আজ মঙ্গলবার 22 জুন সকালে রাজধানী তেজগাঁও ডিসি কার্যালয়ে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ। গেল সোমবার নদী আক্তার ইতিসহ মানব পাচার চক্রের 7 সদস্যকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। বাকি গ্রেফতারকৃতরা হলেন আলামিন হোসেন, সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম, পলক মণ্ডল, তরিকুল ইসলাম ও বিনাশ শিকদার। মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, পাচার করা ভুক্তভোগীদের কাছ থেকে নদীর 10টির মতো নাম পাওয়া যায়। ভুক্তভোগীদের তিনি নিজেকে নদী নামে পরিচয় দিলেও ভারতে সবাই তাকে ইতি নামে চেনেন। এছাড়া ভারতীয় আধার কার্ডে তার নাম জয়া আক্তার জান্নাত, বাংলাদেশের পাসপোর্টে নূরজাহান, সাতক্ষীরা সীমান্তে জলি আর যশোর সীমান্তে তিনি প্রীতি নামে পরিচিত। গ্রেফতাররা কতজনকে ভারতে পাচার করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করেছি, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর বিস্তারিত সব জানতে পারব। নদীর সঙ্গে টিকটক হৃদয়ের ঘনিষ্ঠতা জানতে চাইলে ডিসি তেজগাঁও বলেন, নদী হৃদয় বাবুসহ আরও 2-1 জনের নাম আগে উল্লেখ করেছিলাম, তার সঙ্গেও নদীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং পরস্পর যোগসাজশে পাচার করেছে। ভারতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে ওই ভিডিওর সঙ্গে নদীর সম্পৃক্ততা থাকতে পারে বলে জানান তেজগাঁও ডিসি। স্বামী ঢাকায়, প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন প্রাক্তন স্বামী স্ত্রী। এ সময় সুযোগ পেয়ে পালিয়ে যান পরকীয়া প্রেমিক। পরে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করেন প্রেমিকা, এমনকি বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন তিনি। রোববার 20 জুন দুপুরে ওই গ্রামে ঘটনা ঘটে। অভিযুক্ত সাব্বির ওই গ্রামের মজুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার 20 জুন দুপুর 2টার দিকে পিংনা গ্রামের সুজাত আলী ডিগ্রি কলেজের ভেতরে প্রবেশ করেন সাব্বির ও তার প্রাক্তন স্ত্রী। দীর্ঘক্ষণ পরও তারা বাইরে বের না হওয়ায় স্থানীয় কয়েকজন ভেতরে গিয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এক পর্যায়ে আরও কয়েকজন জড়ো হলে পালিয়ে যান সাব্বির। এরপর তার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেন প্রাক্তন স্ত্রী। স্থানীয়রা জানায়, সাব্বির এবং ওই নারীর আগে একবার বিয়ে হয়েছিল, বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয় তাদের। এরপর পার্শ্ববর্তী চিতুলিয়া গ্রামের নাজাত আলীর সঙ্গে বিয়ে হয় ওই নারীর। নাজাত চাকরির সুবাদে ঢাকায় থাকেন, সেই সুযোগে সাব্রির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। অনশনরত নারী বলেন, সাব্বির আমাকে অসহায় অবস্থায় ফেলে পালিয়েছে, তার পরিবারের লোকজনও ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে, এখন সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক তদন্ত আব্দুল মজিদ জানান, এখনও এ ধরনের কোনো অভিযোগ আসেনি। বিষয়টি খতিয়ে দেখে জনপ্রতিনিধি ও দুই পরিবারের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে বোট ক্লাবের নতুন ভিডিও নিয়ে মুখ খুললেন পরিমণি। ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরিমণিকে অভিযোগের মামলা ও আসামি গ্রেফতার নিয়ে জলঘোলা চলছেই। সম্প্রতি কিছু ভিডিও ক্লিপ প্রকাশ হওয়ায় উল্টো এখন পরিমণির দিকে আঙুল তুলেছে অনেকে। প্রকৃত ঘটনা আড়াল করে তিনি ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ দায়ের করেছেন বলে তথ্য পাচ্ছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতোমধ্যে সেদিনের ঘটনার আরেকটি ভিডিও চিত্র সংগ্রহ করেছে পুলিশ, যেখানে পরিমণিকে বোট ক্লাবের ভেতর কিছু একটা পান করা অবস্থায় দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে পরিমণি বলেন, কয়েক সেকেন্ডে বিভ্রান্তিকর অস্পষ্ট ক্লিপ নয়, আমি পুরো ভিডিও চাই। শুরু থেকেই বলে আসছি, ক্লাবের ভেতরে সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য যদি কয়েক সেকেন্ড পাওয়া যায় তাহলে নিশ্চয়ই পুরো ফুটেজই আছে। আমি সংশ্লিষ্টদের অনুরোধ করে আবারও বলছি, দয়া করে পুরো ফুটেজ প্রকাশ করুন, সবাই সত্যটা জানুক কী ঘটেছে সেই রাতে। বিপরীতে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তারা এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছেন তাতে নায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টার কোনো প্রমাণ পাননি। মামলাটি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। এদিকে পরিরামন পরিস্থিতিতে ক্ষোভ দেখা দিয়েছে অনেক শিল্পী নির্মাতাদের মাঝেও। এমনকি দোষী সাব্যস্ত হলে চলচ্চিত্রে বেশ কয়েকটি সংগঠনের কাঠগড়ায় পড়বেন এই নায়িকা। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, অনেক কিছুই শুনেছি, তবে এটা মনে রাখতে হবে পরিমণির মামলা তদন্তাধীন, আমরা এর ফলের দিকে এগিয়ে যাচ্ছি। যদি পরি দোষী হন তাহলে সাংগঠনিকভাবে একটা ব্যবস্থা নেওয়া হবে, তবে সেটা শিল্পী সমিতিকে সঙ্গে নিয়ে যৌথভাবে। তবে এ বিষয়ে চলচ্চিত্র সমিতির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কোরবানির হাটের জন্য জাল নোট বানাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুল। চক্রের সঙ্গে যুক্ত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ছাত্র নাইমুল হাসান তৌফিক 2-3 বছর ধরে জালনোট প্রস্তুত করছিলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানির হাটে কোটি টাকার জালনোট ছড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি। মঙ্গলবার মেরুল বাড্ডার হাজি জয়নবউদ্দিন লেন থেকে 50,28,000 টাকা মূল্যমানের জালনোট, জালনোট তৈরির সরঞ্জাম সহ নাইমুল হাসানকে আটক করেছে র্যাব 10। জালনোট সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র্যাব 10-এর পরিচালক অতিরিক্ত উপমহাপরিদর্শক অতিরিক্ত DIG মাহফুজুর রহমান বলেন, নাইমুল হাসান জালনোট প্রস্তুতকারী চক্রের সঙ্গে যুক্ত হয়ে ইতিপূর্বে শতাধিক চালানের মাধ্যমে কোটি টাকার জালনোট বাজারে ছড়িয়েছে। 1,00,000 টাকার জালনোট 25-30,000 টাকায় বিক্রি করে আসছিলেন চক্রের সদস্যরা। অনলাইনেও জালনোট বিক্রি করতেন চক্রের সদস্যরা। চক্রের আরও 2 সদস্যের সন্ধান পেয়েছে র্যাব, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সঙ্গীত শিল্পী তৌসিফকে হত্যার হুমকি। মোবাইল ফোনে জীবন নাশের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন সঙ্গীত শিল্পী তৌসিফ আহমেদ। নিরাপত্তা চেয়ে মঙ্গলবার 22 জুন রাতে নগরী মোহাম্মদপুর থানায় জিডি করেন তিনি। তৌসিফ আহমেদ নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। জিডির কপি থেকে জানা যায়, সোমবার 21 জুন রাত 11:30 তৌসিফের বাসার কাছে 10-12 জন ছেলে একটি ছেলেকে মারধর করছিল, তা দেখে এর প্রতিবাদ করেন তিনি। ছেলেটিকে উদ্ধার করে তার চিকিৎসাও করান, আর তাই তৌসিফকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তৌসিফ। তৌসিফের সর্বশেষ নতুন গান প্রকাশিত হয়েছিল গেল ঈদে জি সিরিজের ব্যানারে। আসছে ঈদেও ভক্তদের জন্য থাকবে তার নতুন কাজ। পাশাপাশি এই শিল্পী ব্যস্ত আছেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।